সন্ধ্যাবেলা আর আমরা যাচ্ছি এখন সমৃদ্ধকে নিয়ে আর আমি পড়তে দিতে যাচ্ছি। তো চলো সন্ধ্যা থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তো দেখতে থাকো। সমৃদ্ধ সমৃদ্ধ সাইডে আয় বাবা, এ সাইডে সাইডে হাত ধরো হাত ধরো। সমৃদ্ধকে পড়তে দিয়ে এলাম, আজকে আবার তাড়াতাড়ি আনতে যেতে বলেছে, তো এখন আমি একটু ফুচকা খাবো। এই যে হচ্ছে আমাদের ফুচকা কাকু, প্রতিদিন ওনার কাছ থেকেই ফুচকা খায়। আর এটা হচ্ছে কাকুর ছেলে, এই যে হচ্ছে ফুচকা কাকু, আমাদের ফ্ল্যাটের একদমই পাশে বসেন। একটু মাখো, একটু ঝাল করবে। এইবার নাম্বারটা দিয়ে দিও, যদি লকডাউন হলে ফুচকা বাড়িতে চলে আবার হবে মনে হচ্ছে তো লকডাউন। খুব সাবধান, আমার নাম্বারটা এটা লিখে স্কুলের সামনে লাগিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা দিয়ে লিখে দেবে, তাহলে কি হবে ফুচকাটা অন্তত নিয়ে যেতে পারবো বা বললে দিয়ে আসতে পারবে। মনে হচ্ছে তো আবার লকডাউন হবে, খুবই বেড়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালবেলায় একটা খুব বাজে সংবাদ শুনতে পাই, তো তারপরে আর ব্লগ করতে ইচ্ছা করেনি, ভেবেছি যা করব সন্ধ্যাবেলাতেই করব। তো সকালবেলা আমার এক ইউটিউবার বন্ধু পোস্ট করেছিল একটা ভিডিও, ভিডিও মানে এক কিছু ছবি তার মায়ের, এবং পোস্ট করে লিখেছে যে মাকে হারিয়ে ফেললাম। তো তার মার হঠাৎ করেই মৃত্যু হয়ে যায় 21 মার্চ 2021, মানে পরশুদিনের কথা। তো জানার পরে না মনটা এতটা খারাপ হয়ে গেল, মানে মেয়েটা জার্মানিতে থাকে এবং এই ইউটিউবের সূত্রেই আমাদের পরিচয় হয়েছিল। তো একটা সময় আমরা যখন লাইভ করতাম, তো ও আমার লাইভে আসতো, আমি যেতাম, ইয়ারকি মারতাম, এরকম ধরনের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। তো হঠাৎ করে ওই যে পোস্টটা দেখার পরে না মনটা এতটা খারাপ হয়ে গেল, আর মনে হলো না যে আজকে সকাল থেকে আর ক্যামেরাটা অন করি, কারণ মানে মেয়েটা অনেকদিন ধরেই জার্মানিতে আছে। তো জার্মানিতে থাকাকালীন তো বাড়িতে দেখা হয়নি মাকে অনেকদিন ধরেই, তো এটা ভেবেই খারাপ লাগছে যে যখন ও ইন্ডিয়া থেকে আসে তখন তো আর ভেবে আসেনি যে মাকেই লাস্ট দেখতে পাচ্ছে। যদিও এখনো অনেক হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা অনেক কিছুর মাধ্যমেই ভিডিও কল করা যায়, কিন্তু সামনাসামনি দেখার ভিডিও কলের মধ্যে অনেক তফাত আছে। তো যাই হোক, সে মানে কাঁদো কাঁদো হয়েই বলছিল যে ভগবানকে বললাম যে মাকে একবার অন্তত সুযোগ দাও, যাতে বিয়ের পর থেকে কোনোদিন ভালোভাবে গল্প করার সুযোগ পায়নি। আসলে প্রথম দিকে হয়তো ইউএসএ তে ছিল, পরে আবার জার্মানিতে এসেছে, তো সেই সুযোগটা পায়নি যে মার সাথে বসে মানে গল্প করবে। তো সেটা শোনার পরে না ভীষণ মনটা খারাপও হয়ে গেল, আর ইচ্ছা করলো না ব্লগ করি। তো আজকে আমি একটা উচ্ছের রেসিপি তোমাদেরকে শেয়ার করেছি, সেটা আমি সকালে রান্না করেছিলাম যখন তখনই তুলে রেখেছিলাম, তো সেটাই শেয়ার করেছি। এটা একটা ভীষণ ইউনিক রেসিপি, আমিও ইউটিউব থেকে শিখেছি, তো তোমাদেরকে শেয়ার করেছি, তোমরা অবশ্যই করো, বিশেষ করে যেসব বাচ্চারা বা অনেক বড়রা আছে যারা তেঁতো খেতে পছন্দ করে না, এটা তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। আর ভীষণ ড্রাই হয় রেসিপিটা, তো ড্রাই ড্রাই একদম গরম ভাতে ভীষণ ভালো লাগবে। আজকে আমার ছেলেও কিন্তু এই রেসিপি মানে রেসিপিটা দিয়ে মানে এই সরি এই তরকারিটা দিয়ে ভাত খেয়েছে, আর ও বুঝতেও পারেনি যে উচ্ছে খাচ্ছে। ও নিজেই উচ্ছে অন্য সময় দেখলে মুখে নিতে চায় না, আর আমি যখন একটা উচ্ছে ওকে তুলে মুখে দিয়ে বলছি এটা খা, ও খেয়ে বলছে মা আলু ভাজার মতো লাগছে। তো এতটাই ভালো হয়েছে, তো অবশ্যই তোমরা দেখো আর বাড়িতে ট্রাই করো, আমি মনে করি তোমাদেরও ভালো লাগবে, আর কেউ বানালে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো। তো দেখো আমি এখানে তিনটে বড় বড় সাইজের উচ্ছে এরকম ভাবে লম্বা আকারে কেটে নিয়েছি, নিয়ে এটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি প্রায় 20 মিনিটের মতো। আর এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল, রান্নাটা হবে পুরো সর্ষের তেলে। তো আমি এখানে প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নেবো, ভাজার জন্য আমি কিছুটা নুন দিয়ে দিচ্ছি, আর দেবো তেলের মধ্যে কিছুটা হলুদ দেওয়ার পর আমি এটাকে ভালো করে ভেজে নেবো। দেখো হলুদ দেওয়ার পর আমি এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দেবো। প্রথমে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেবো,
আলুগুলো মানে একটু ঢেকে ভাজতে হবে যাতে আলুগুলো আচ্ছেদ্য হয়ে যায়। আর আলুগুলো যতক্ষণ লাল লাল হবে ততক্ষণ তোলা যাবে না। তো আলুগুলোকে প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে আর একটু ঢেকে ভেজে নিতে হবে। তো আমি এইভাবে আলুগুলোকে লাল লাল করে ঢেকে ঢেকে ভেজে নিই তারপরে। তো দেখো আমি কিন্তু ঢেকে ঢেকে ভাজছি, তো এখনো আরেকটু হবে। তো দেখো আলুটাকে আমি খুব ভালো মতো ভেজে তুলে নিয়েছি। আর দেখো এখানে যে তেলটা রয়েছে এই তেলটাতেই আমি রান্নাটা করব। তো গ্যাসটা যেহেতু নিভিয়ে দিয়েছিলাম গ্যাসটা আবার জ্বালিয়ে দিলাম। তো এখানে আমি যেটা করব কালো জিরে কিছুটা ফোড়ন দিয়ে দিয়ে দেবো এতে, আর দেবো দুটো কাঁচা লঙ্কা ফোড়ন। তো এখানে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ফোড়ন দিলাম। এরপর আমি দেবো এর মধ্যে কিছু রসুন। তো রসুন থেকে যখন বেশ একটা ভালো গন্ধ আসবে তখন আমি দেবো পেঁয়াজগুলো। দেখো রসুনটা কিন্তু আমার একটু একটু ভাজা হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজগুলো দেবো। এরপর আমি এই যে উচ্ছেটা রেখেছি এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে চিপে, দেখো খুব ভালো করে আমি এটা চিপে জলটা ফেলে দিয়ে এর মধ্যে দেবো। চিপে যে জলটা ফেলে দিলাম এর ফলে তেজটা কিন্তু অনেকটাই বেরিয়ে গেল। এরপর এটাকে আমি ভালো করে ভাজবো, সেটাকে খুব ভালো মতো ভাজতে হবে। যত ভালো ভাজা হবে সেই তেতো যেটা আসবে সেটা আরোই কমতে থাকবে। তো আমি এটাকে খুব ভালো মতো ভেজে নিই তারপরে নিয়ে আসছি। তো দেখো উচ্ছেটা কিন্তু আমার খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। তো এরপর আমি দিয়ে দেবো কিছু পরিমাণ টমেটো। দেখো টমেটো দেওয়ার পর আমি একটু নুন দেবো যাতে টমেটো গুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর দেবো এখানে আমি কিছুটা ধনের গুঁড়ো। দেখো এখানে নুন আর মানে ধনের মানে টমেটো দিয়ে আমি একটু নুন দিয়ে ধনের গুঁড়োটা আমি দিয়ে দিই। এরপরে দেখো এরকম পরিস্থিতিতে আছে, এবার আমি খুব সামান্য একটু জল দেবো। খুবই সামান্য একটু জল দিলাম, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু হালকা রেড রেড ভাব হয় রান্নাটাকে দিয়ে এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে আমি আর কিন্তু জল দেবো না, কারণ এটা একটু মাখা মাখা হবে। তো আমি এটাকে খুব ভালো মতো আগে কষিয়ে নেব, তারপরে আমি ঢেকে দেবো। আর সাথে আমি দিয়ে দেবো আর একটু নুন। আর একটু দিলে দেবো সামান্য চিনি। তো চিনিকে আমি একটু পরে দিচ্ছি, খুবই সামান্য চিনি অ্যাড করবো যাতে টেস্টটা ব্যালেন্স হয়, তাই জন্য। তো চলো করে নিচ্ছি তারপর আসছি। তো দেখো চিনি দেওয়ার পরে আমি কিন্তু খুব সামান্য চিনি দিয়েছি, দিয়ে আমি এটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, আর কিন্তু আমি জল অ্যাড করবো না, ঠিক আছে।
তো এরপর আমি এটাকে ঢেকে দেব 7-8 মিনিটের জন্য। তো দেখো প্রায় 10 মিনিট পর আমি মানে ঢাকনাটা খুললাম, মাঝে একবার আমি নেড়ে দিয়েছিলাম। তো দেখো আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে বাটিতে নিয়ে নেব। একদম মনে হচ্ছে না উঠছে আলুর তরকারি, মনে হচ্ছে একটা অন্য কিছু ভূত এসেছে, এত সুন্দর ভূতটা এসেছে আর একদম ড্রাই ড্রাই হয়েছে। তো আশা করি তোমাদের ভালো লাগলো, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো এটা।